আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহ রহমতে আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি। তা আজকে আবার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক ফুলু দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন সাবস্ক্রাইব করে নেবেন। আমার দুইটাই চ্যানেল আছে, দুইটাতেই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকে রেসিপি হচ্ছে কাস্কি মাছের শুটকি। বোনা কীভাবে খুব সহজভাবে শেয়ার করা যায় সেভাবে আপনাদের সাথে শেয়ার করবো। আর এই কাস্কি মাছের বোনার তরকারিটা বোনাটা অনেক অসম্ভব মজার একটা রেসিপি। তো আমি এখানে কাস্কি মাছ নিয়েছি 50 গ্রাম, আর আলু নিয়েছি আমি খোসাসো আলুটা এইভাবে ছোটো চিকন করে কেটে নিয়েছি। তো আমি 4 পিস আলু নিয়েছিলাম। তো এখানে রসুন মেজারমেন্ট কাপে 1 কাপ নিয়ে এরকম করে আলুর মতন কাটি নিয়েছি। আর এখন 4 পিস পেঁয়াজ আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা এখানে 2 চা চামচ আছে বিষ, আর হলুদের গুঁড়া 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ। আর এটাকে আমি শুটকিটাকে এখন তেলে নিব। আমি এখন চুলায় চলে যাব। আর এটা অসম্ভব মজার একটা রেসিপি, সবাই এই রেসিপিটা ফলো করলে উপকারে আসবে। তো আমি এখানে মাটির পাতিল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো আমি মাটির পাতিলে বেজে নিচ্ছি, এই কারণ হলো যে কাস্কি মাছ ছোটো একদমই, তো কড়াইয়ের মধ্যে বেজে নিলে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি মাটির পাতিলে এটা বেজে নিচ্ছি। তো একদম ব্রাউন কালারের করার মতো বেজে নেব। আর সব শুটকি বেজে রান্না করলে ঘ্রাণটা খুব ভালো আসে, অনেক মজাও হয়, তাছাড়াও কাঁচা গন্ধটা থাকে না, এই জন্য আমি এটা মাটির পাতিলে বেজে নিয়ে নিলাম। আর যে যেভাবে বাজতে পারেন সেভাবেই ভাজা হবে, কারণ পুড়ে না জ্বালিয়ে হয়েছে। তো এখানে আমি সবজিটার মধ্যে আলু আর রসুনের মধ্যে দিয়ে দিলাম, আর পানি দিয়ে এখন আমি ধুয়ে নিব ভালো করে, এটা আমি পরিষ্কার করে নিব। তো এইদিকে আমি পাতিল বসিয়ে দিয়েছি চোলার মধ্যে। এখন মেজারমেন্ট কাপে 1/2 কাপের মতন আমি তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজকুচি দিয়ে দিলাম, তো 4টা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি ব্রাউন কালার করে নেব পেঁয়াজটাকে। এই যে ব্রাউন কালার উপরে তরকারির স্বাদ চলে আসে। তো আমি অল্প পানি দিয়েছি, আর এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি 5 মিনিটের মতন কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়েছি, তেলটা উপরে এসেছে। এখন আমি দিয়ে দিব সবজিগুলো, শুটকিগুলো, আলু, সব একসাথে আমি সব দিয়ে নিচ্ছি। দিয়ে 5 মিনিটের মতন এটা আমি কি কষিয়ে নিব। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো ডাকটা খুলে নিলাম, 5 মিনিট হয়েছে। আবার এখন নাড়া দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দিব, মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো পানি দিব। তো 1.5 কাপ পানি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে, মাছ, শুটকিটা, আলু, রসুন সবই সিদ্ধ হবে। তো আমার 5 মিনিটের মতন হয়ে এসেছে, এখন ডাকটা খুলে আবার নাড়ে দিয়ে দিচ্ছি। আমি আবার 5 মিনিটের জন্য ডাকনা দিয়ে দিব। আর এখানে রসুন ছেঁচা দিয়ে নিচ্ছি, আর কাঁচা মরিচ আস্তটা দিয়ে দিলাম, কাঁচা লালটা দুটোটা মিলে। তো ভালো করে নাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে এটা দেখলাম হয়ে এসেছে প্রায়। তো আমি ঝোলটা আরও কমিয়ে নেব, আমি আবার ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। তো আমার 5 মিনিট হয়ে এসেছে, এখন আমি এটাকে পরিবেশন করে নেব। তো দেখতে কালারটা অনেক সুন্দর আসছে, তো খেতে অনেক মজা হবে আশা করছি। তো আমি এখানে মিক্সিং বল নিয়ে নিলাম, এখন পরিবেশন করে নেব। আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা যে দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এখানে আমি ভাত নিয়ে নিলাম, এখন আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। তো দেখতে কালারটা অনেক সুন্দর লাগছে, খেতেও অসম্ভব মজা হবে আশা করছি। আর সবাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, এটা অসম্ভব মজার একটা রেসিপি, অনেক মজা হয়েছে, আসলে অসম্ভব মজা হয়েছে, এটা বলে প্রকাশ করতে পারছি না কেমন মজা হয়েছে। যারা করে খাবেন তারাই আমার এই রেসিপিটা বুঝবেন যে কেমন হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।